অভিনন্দন অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশ আরও একবার নিউজিল্যান্ডের মাটিতে জিতে গেল টি টোয়েন্টি, আরও একবার জিতে গেল টি টোয়েন্টি। অভিনন্দন অভিনন্দন লিটন দাস, অভিনন্দন মেহেদি, অভিনন্দন বাংলাদেশ টিমকে। বাংলাদেশের খেলা মানেই টেনশন, বাংলাদেশের খেলা দেখবেন মানে আপনি টেনশন, জিতবেন না জিতবেন না জিতবেন না জিতবেন না, ঠিক আছে, মানে একটা টেনশন নিয়ে আপনি খেলা দেখবেন, টেনশন ফ্রি খেলা দেখতে পারবেন না বাংলাদেশের খেলা দেখলে। তো যাই হোক, অবশেষে বাংলাদেশ জিতছে। তো বলারের দিক বলতে গেলে আপনার মনে করেন যে শরীফও যে শুরুটা করছিল, ঠিক আছে, আমি খাইছি উইকেট সব শরীফুল একলাই নিয়ে যায়নি, উইকেট তো মানে শরীফুল সব একলা নিয়ে যায়। মানে প্রথম আপনি চিন্তা করেন, দুই রানে তিন উইকেট, আপনি চিন্তা করেন খেলাটা কী কথা শুরু করছে, ঠিক আছে। যাই হোক, মানে শরীফুল পুরো কাঁপাইয়ে লাগছে, ঠিক আছে। তারপরে মনে করেন মোটামুটি খেলা ভালো হয়েছে, রান তারা বেশি করতে পারে না, কত করছে 136, টার্গেট দিয়েছে 137 নাকি। তো যাই হোক, তো খেলাধুলো ভালো হয়েছে, রানও গেছে উইকেট গেছে মোটামুটি ভালোই। তো বাংলাদেশ পিডিতে নামছে, মনে করেন যে পিডিতে আছে ভালোই। আর লিটন দাস এরা যে পরিমাণ রিস্ক লই খেলা খেলছে লিটন দাস, এটা ইঞ্জুরি যাওয়ার কথা, ঠিক আছে। তারপর লিটন দাস যে এই যে টিকে রয়েছে মাঠে, এই বিষয়টা নিয়ে আমি খুবই টেনশন, কারণ লিটন দাস তো এতক্ষণ তোমার টিকার লোক না নাকি, তো সে মনে করেন যে টিকতে রয়েছে মাঠে, আমি তো অবাক। আর এরা বাবু রে, এরা যে পরিমাণ রিস্ক লই রান লয় রে দাদ, আমি তো। আর মেহেদি তো মনে করেন প্রথম দিকে টেস্ট খেলা শুরু করছে, আমি কারণটা কি এটা কি টেস্ট খেলতে আছে এখানে, এটা কি টি টোয়েন্টি চলতে আছে নাকি, টেস্ট দেখতেছি আমরা, ঠিক আছে। তো যাই হোক, তারপর মেহেদি আমাদেরকে পাঁচ উইকেটে একটা জয় এনে দিয়েছে, সেটা আবার বিদেশের মাটিতে, কোথায়, নিউজিল্যান্ডের মাটিতে, ঠিক আছে। আমরা মনে করেন যে খুবই, কিন্তু তার হিসাবে তানজিল সাকিব আজকে একটু মনে করেন রান বেশি দিয়েছে, মাইরও বেশি খেয়েছে উইকেট একটা নিচে, সম্ভবত তো পুরো খেলা দেখতে পারিনি। তো যাই হোক, তো মনে করেন যে সেক্ষেত্রে এই যে বাংলাদেশ যে বাইরের মাটি যে জেতে, ঠিক আছে, মনে করেন যে মাথা হ্যাং হয়ে যায় আমাদের, কারণ এটা আমাদের একটা গর্ব ফিল করি আমরা, কারণ বাংলাদেশ দেশে বইয়ে ঠকা হিসাব জেতা হিসাব আলাদা, বাইরে যে জেতা হিসাব আলাদা, দুটো কিন্তু অনেক দিন ডে 24-48 ঘন্টা পার্থক্য। তো সেক্ষেত্রে মনে করেন আমরা অভিনন্দন জানাই তাদেরকে, তারা কষ্ট করে খেলছে টি টোয়েন্টি, আমরা খেলা দেখছি সব মিলেই অভিনন্দন। পাঁচ উইকেটে মেহেদি আমাদেরকে একটা জয়েন নিয়েছে। আর লিটন দাসের কথা কী বলবো, সে তো মনে করেন যে যে টিকছে, আমি রান যাই করছে সেটা নিয়ে আমার কোনো ই নাই, সে যে টিকা রয়েছে মাঠে টিকা, ইঞ্জুরিতে যায় না, এটাই তো অনেক কিছু। আর এরা যে পরিমাণ রিস্ক লই রান লইছে, বাবু রে কী দৌড়, কী মনে করেন টাপ, মানে পুরো রিক্সের ভিতরে রান লইছে প্রত্যেকটা রান। ছয় ফোর মারি লাস্টে জিতে গেলাইছে, সুন্দর করে জিতে গেলাইছে, মানে মাথা নষ্ট একটা খেলা হয়েছে, কিন্তু তারপর টেনশন। তো 22 যদি 150 রান করতে পারতো তাহলে মনে করেন আমাকে বাঙালিও পিছন রস বাইরেই দিত, খেজুর রস পিছনে বাইরেই যেত, যদি 150 রান করতো। 137 টার্গেট দিয়ে চাইতেই মনে করেন যে রস করা কাছাই আইসি পড়বে, মানে নাখন ইসুগুনি খাওয়া গেলাইছে 137 রান মনে করেন যে দিয়া, যদি 150 রান করতে পারতো তাহলে আজকে যে তারা সারিয়ে দিতেন, রান তো 150 সারিয়ে দেওয়া লাগলো। দেখছেন আপনি কী পরিমাণে খেলাটা দেখাইছে, তারা খেলাটা দেখাইছে কি কম দেখা, কারণ তাদের নিজেদের মাঝে তারা জানে যে কোন অ্যাঙ্গেলে বন, কিন্তু তারপরও যতই জানুক আর ই করুক, সেখানে তারা শরীফুলের হাতে মনে করেন যে প্রথম দিক দিয়ে যে মাঠে খাইছে, যে উইকেটটা শরীফুল খাইছে, আমি তো ওই খাইছে, শরীফুল কামড়া করতে আছি কি, বা আমি মনে মনে করছি যেটা কইছে আর কি, মনে মনে শরীফুল তুমি থাক না, রুকো যারা সাবর করো, কিছু রান তাদেরকে করতে দাও। তো তারা মিডল পয়েন্টে আইয়ে মোটামুটি ভালোটা রান করছে, কিন্তু 150 রান আবার করে হেলাইলে আমাদের বাঙালির খেজুরের রস একবারে বাইরিয়ে দিতে, বাইরিয়ে দিতে। তো যাই হোক, অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ টিমকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, যারা খেলা দেখছেন সামনে আরও খেলা আছে, আরও খেলা দেখবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।